একের পর এক মর্টার শেল ও গুলির শব্দে কাঁপছে টেকনাফ সেন্ট মার্টিন এলাকা এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নৌরুটটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দাদের মাঝে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে কোনো ট্রলার দেখলেই গুলি ছোড়া হচ্ছে মিয়ানমার প্রান্ত থেকে ফলে সেন্ট মার্টিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কক্সবাজারের এছাড়া মজুদ করা খাদ্য ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য ফুরিয়ে আসায় খাদ্য সংকট শুরু হয়েছে এই দ্বীপের দশ হাজার মানুষের মাঝে কক্সবাজার থেকে রোহিদুল কবিরের তথ্য রিপোর্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মাঝে সংঘাত চলছে দীর্ঘদিন ধরে যা রেশ আসছে এপারেও সম্প্রতি চলমান সংঘাতে ফের গোলাগুলি ও সেলের শব্দে কেঁপে উঠেছে টেকনাফের সাপরির দ্বীপ ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সেন্ট মার্টিন থেকে কোনো ট্রলার কিংবা নৌযান টেকনাফের দিকে আসার চেষ্টা করলেই ওপার থেকে ছোড়া হচ্ছে গুলি এতে সেন্ট মার্টিনের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে টেকনাফ ও কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা আর সেন্ট মার্টিনে আটকে আছে পর্যটক ও স্থানীয়রা নিরাপত্তা গোলাগুলির বিকট শব্দে আতঙ্কে রাত দিন কাটছে শাহাপড়ির দ্বীপ ও সেন্ট মার্টিনের প্রায় দশ হাজার মানুষের স্থানীয়রা জানান দ্বীপের পূর্বদিকে মিয়ানমারে চলমান যুদ্ধে রাখাইন মঙ্গরুতে হাস্যুরাতা ও মেরুল্লা গ্রামে ব্যাপক মর্টার সেলের শব্দ শোনা যাচ্ছে নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাদ্য ওষুধ ও নিত্যপণ্য ফুরিয়ে আসছে ফলে খাদ্য সংকট দেখা দিতে শুরু করেছে দারুচিনি দ্বীপের বাসিন্দাদের মাঝে প্রায় 10 দিন ধরে হচ্ছে সেন্ট মার্টিনে কোনো খাবার ঢুকতেছ না কোনো মানে খাবারের এমন প্রমাণ ক্রাইসিস আমরা শুধুমাত্র ভাত এবং হচ্ছে মানে ডাস দিয়ে খাইতে আছে এমনটা অবস্থা হয়েছে আপনারা করেন কিছুটা চাল ডাল এরকম ডাকতে পারে কিন্তু বাজারের মধ্যে কোনো ধরনের কিট নেই এদিকে খাদ্য সামগ্রী পাঠানোর জন্য টেকনাফ সেন্ট মার্টিন নও রুটের পরিবর্তে কক্সবাজারের BIWT এ ঘাট থেকে নৌযান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন টেকনাফের কাছে মারিনে সেই রুট একটু ইনসিকিউর হয়ে গিয়েছে আসলে আমরা সেই প্রেক্ষিতে ব্যবস্থা উদ্যোগ নিয়েছি যে টাই এই পরিহার করে আমরা পণ্য পরিবহন যে পার্টটা আছে এখানে খাবারের একটা বিষয় আছে কক্সবাজার থেকে বিআরডাব্লিউটি ঘাট আমাদের এখানে আছে সেখান থেকে আমাদের খাবারগুলো যাবে এদিকে অস্থিরতার সুযোগে অনুপ্রবেশ ঠেকাতে সজাগ রয়েছে বিজিবি ও কোস্টগার্ড গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক